বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা বিসিএস পরীক্ষা এবং বিভিন্ন সরকারি পরীক্ষার জন্য সাম্প্রতিক বিষয়াবলী থেকে আলোচনা করব। 2021 সালের মে মাস পর্যন্ত 72টি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনা নিয়ে আজকে আমাদের লেকচার। এক নম্বর, NYPD, নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট, প্রথম বাংলাদেশি নারী সার্জেন্ট ফজিলাতুন নেসা আমেরিকার মধ্যে 12 মে 2021 সালে নারী সার্জেন্ট হিসেবে নিয়োগ পান। তাহলে আমরা নারী সার্জেন্টের নাম মনে রাখব, ফজিলাতুন নেসা। এরপর আমরা দুই নম্বর দেখি, জাতিসংঘ শান্তি রক্ষা যে কমিশন আছে এর মধ্যে চিফ অফ স্টাফ ঘোষণা করা হয় ব্রিগেডিয়ার জেনারেল নাসমুল হককে। এরপর আমরা তিন নম্বর দেখি, WSIS পুরস্কার, BTRC অর্থাৎ টেলিকমিউনিকেশন এর CBVMP যে প্রকল্প আছে 2021 সালে, অর্থাৎ যে বায়োমেট্রিক যে ফটো রেজিস্ট্রেশন, ওই প্রকল্পের কারণে বাংলাদেশ সরকারের BTRC কোম্পানি WSIS পুরস্কার লাভ করে 19 মে 2021 সালে। চার নম্বরটা গুরুত্বপূর্ণ, এবছর 5 মে 2021 সাল তিনজন জাতীয় অধ্যাপক কে নিয়োগ দেওয়া হয়। তার মধ্যে এক নম্বরে আছে ডক্টর আলমগীর, যিনি চিটাং ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর। এরপরে ডক্টর একে আজাদ খান, যিনি বারডেমের এবং ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন। এরপরে ডক্টর মাহমুদ হাসান, যিনি গ্যাস্ট্রোলজি ডিপার্টমেন্টের প্রেসিডেন্ট। তো এই তিনজনকে জাতীয় অধ্যাপক হিসেবে ঘোষণা করা হয়। তো টোটাল এই পর্যন্ত বাংলাদেশের জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হয় 29 জনকে। এরপরে আমরা পাঁচ নম্বর দেখি, ওয়ার্ল্ড ড্রাউনিং প্রিভেনশন ডে 25 জুলাই ঘোষণা করা হয়েছে বাই ইউনাইটেড নেশন। আমরা জানি পুরো বিশ্বের মধ্যে পানিতে ডুবে এরকম মানুষ মারা যায়। তো এই পানিতে ডুবে মারা যাওয়াটাকে নীরব মহামারী ঘোষণা করছে ইউনাইটেড নেশন। এটা 25 জুলাই উদযাপন করা হবে। এটার প্রস্তাবক রাবাব ফাতিমা, যিনি বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি জাতিসংঘের। এটা ঘোষণা করা হয় 28 এপ্রিল 2021 সালে। ছয় নম্বর, বেসিক ব্যাংক 12 এপ্রিল 2021 সালে হোয়াটসঅ্যাপ সেবা নামে প্রথম বাংলাদেশের মধ্যে সেবা কর্মসূচি চালু করে। সাত নম্বর, আমাদের বাংলাদেশের জাতীয় সংসদে একটা বিল পাস হয় যার মাধ্যমে বাংলাদেশ স্বর্ণ যুগে প্রবেশ করে। 16 মে 2021 সালে ঘোষণা করা হয় যে বাংলাদেশে আকরিক থেকে স্বর্ণ কিনে এনে পরিশোধন করে তারপর সপ্তাহী স্বর্ণ রপ্তানি করতে পারবে। এরপর আট নম্বর দেখি, ICSID একটা প্রতিষ্ঠান বিশ্বব্যাংকের, যেখানে তিনজন বাংলাদেশিকে নিয়োগ দেওয়া হয়। তার মধ্যে একজন হইল তফাজ্জল ইসলাম, দুই নম্বর হইল ডক্টর ওমান ইসলাম ঢাকা ইউনিভার্সিটি, এবং তিন নম্বর হইল মঈন গনি। ওনাদেরকে নিয়োগ দেওয়া হয় ICSID-তে 1 মে 2021 সালে। এরপরে নয় নম্বর দেখি, UNODC যেটা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিটি জাতিসংঘের, এবং ইউনিসেফ যেটা বাচ্চাদেরকে নিয়ে ডিল করে, এবং UN Women যেটা মহিলাদেরকে নিয়ে কাজ করে, এই তিনটা প্রতিষ্ঠানের সংস্থার 3 বছরের জন্য সদস্য নির্বাচিত হয় বাংলাদেশ। 20 এপ্রিল 2021 সালে এটা ঘোষণা করা হয়, এবং 1 জানুয়ারি 2022 সাল থেকে এই তিনটা সংস্থার সদস্য হিসেবে এরকম কার্যক্রম শুরু করবে বাংলাদেশ। তার মধ্যে UNODC প্রথমবারের মতো এরকম এই প্রতিষ্ঠানের সদস্য নির্বাচিত হয় বাংলাদেশ। 10 নম্বর, WHO এর প্রথম বাংলাদেশি প্রতিনিধি নিযুক্ত হন ডক্টর নাজনীন আনোয়ার। ওনাকে মালদ্বীপের মধ্যে নিযুক্ত করা হয় হু এর প্রতিনিধি হিসেবে। তিনি হলেন প্রথম বাংলাদেশি, এটি ঘোষণা করা হয় 8 এপ্রিল 2021 সালে। এরপরে 11 নম্বর, রয়টার্স একটা মিডিয়া ইউকের,
20 এপ্রিল 2021 সালে তারা জলবায়ু বিজ্ঞানীর একটি তালিকা প্রকাশ করে, যার মধ্যে 208তম জলবায়ু বিজ্ঞানী হিসেবে ডক্টর সলিমুল হক বাংলাদেশ আইইউবি, যেটা বসুন্ধরাতে ইউনিভার্সিটি আছে, ওই ইউনিভার্সিটির প্রফেসর, ওনার নাম ঘোষণা করা হয়। 12 নম্বর ইপিআই কর্মসূচি, 28 এপ্রিল 2021 সালে রাশিয়ার স্পুটনিক ভি এবং 28 এপ্রিল চীনের সিনোফার্ম, এই দুইটা টিকা বাংলাদেশ ইপিআই টিকাদান কর্মসূচিতে এগুলাকে ব্যবহার করার অনুমোদন দেওয়া হয়। এরপরে আমরা 13 নম্বর দেখি যে বঙ্গমাতা মুজিব পদক, এটা 26 এপ্রিল 2021 সাল থেকে ঘোষণা করা হয়, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী বঙ্গমাতা ফজিলাতুন নেসার জন্মদিবস 8ই আগস্টে প্রতি বছর নারীদেরকে এই পদকটা দান করা হবে। এরপরে আমরা 14 নম্বর দেখি যে জাপানের মধ্যে যেটা সর্বোচ্চ বেসামরিক স্প্রিং ইম্পেরিয়াল ডেকোরেশন পুরস্কার, এতে বাংলাদেশের দুইজনকে মনোনয়ন দেওয়া হয়, তার মধ্যে একজন হইল মতিউর রহমান, আরেকজন হইল মোহাম্মদ আবু সাইদ। এটা ঘোষণা করা হয় 29 এপ্রিল 2021 সালে, এই দুইজন বাংলাদেশিকে এই বেসামরিক পুরস্কারে পুরস্কৃত করা হয়। আরেকটা জিনিস, যে জাপানের যে প্রথম বাংলাদেশি যাকে ইউনিভার্সিটি প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা করা হয়, উনি হইল শাহরিয়ার আহমেদ, ওনাকে জাপানের একটা ইউনিভার্সিটিতে প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা করা হয়। মেরিন একাডেমি বাংলাদেশে নতুন 4টা একাডেমি হইতেছে, যেটা একটা সিলেটে, তারপরে আরেকটা রংপুরে, আরেকটা পাবনাতে, আরেকটা বরিশালে। তার মধ্যে সিলেট একটা বিভাগ, বরিশালও বিভাগ, রংপুরও বিভাগ, পাবনাটা শুধুমাত্র জেলা। তো আমরা এখান থেকে মনে রাখবো এই 4টা জেলার মধ্যে নতুনভাবে 4টা মেরিন একাডেমি চালু হইতেছে, এটা ঘোষণা করা হয় 6 মে 2021। এরপর আমরা দেখি 16 নম্বর, পদ্মা সেতু পঞ্চম দফায় কাজের মেয়াদকে আবার বাড়ানো হইল, জুন 2022 সাল পর্যন্ত পদ্মা সেতুর কাজ চলবে। এরপরে আমরা 17 নম্বর দেখি, এটা গুরুত্বপূর্ণ, যে বাংলা একাডেমির নতুন সভাপতি হিসেবে নিযুক্ত করা হয় ডক্টর রফিকুল ইসলামকে, তিনি 18 মে 2021 সাল থেকে 3 বছরের জন্য নিয়োগপ্রাপ্ত। এরপর 18 নম্বর দেখি যে ভারতের মাথাপিছু আয় $1,947, আর বাংলাদেশের যে বাজেটের মধ্যে নতুন মাথাপিছু আয় ঘোষণা করা হয় $2,227। তো এর মধ্য দিয়ে বাংলাদেশ মাথাপিছু আয়তে ভারতের চাইতে $280 এগিয়ে গেল, এটাও গুরুত্বপূর্ণ। এরপরে 19 নম্বর দেখি যে সাত নামে একটা দেশ আছে, যে সাত দেশের মধ্যে 19 এপ্রিল 2021 সালে ফ্রন্ট ফর চেঞ্জ অ্যান্ড কনকর্ড ইন চাঁদ ফ্যাক্ট নামক একটা যে রাজনৈতিক সংগঠন, এর যে স্বৈর শাসক প্রেসিডেন্ট ইদ্রিস দেবী, তাকে আহত করা হয় এবং সে মৃত্যুবরণ করে, এবং তার যে স্বৈর শাসন 30 বছরের এটা অবসান ঘটে, এবং এরপরে ইদ্রিস দেবীর ছেলে মাহমুদ দেবী সাত দেশের ক্ষমতা গ্রহণ করে। এরপরে আমরা 20 নম্বর দেখি, হংকংয়ে 28 এপ্রিল 2021 সালে নতুন অভিবাসন আইন চালু হয়। এখন চীনের মতো হংকং থেকেও দেশ থেকে অন্য দেশের মধ্যে অভিবাসন করতে গেলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, চীনের মতো হংকংয়েও এখন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এরপর আমরা 21 নম্বর দেখি যে উইঘুর, যেটা চীনের একটা মুসলিম সম্প্রদায়, 22 এপ্রিল 2021 সালে ইউকে গণহত্যা হিসেবে ঘোষণা করছে, যা চীনের যে উইঘুরদেরকে হত্যা করা হইতেছে এটাকে গণহত্যা হিসেবে ঘোষণা করা হয়। এরপর আমরা 22 নম্বর দেখি যে কিউবার মধ্যে 16 এপ্রিল 2021 সালে মিগেল দিয়াস খানেল প্রেসিডেন্ট হয়। 1959 সালের পরে কাস্ট্রো পরিবার, অর্থাৎ ফিদেল কাস্ট্রোর যে পরিবার, ওই পরিবারের বাইরে কেউ প্রেসিডেন্ট হইল প্রায় 62 বছর পর, আর তার নাম হইল মিগেল দিয়াস খানেল, এটা হলো তার নাম, প্রেসিডেন্টের নাম। এরপর আমরা ব্রেক্সিটের কিছু ইস্যু দেখি,
2021 সালে TCA এবং ইউরোপিয়ান পার্লামেন্ট অনুমোদন দেয়া হয়, অর্থাৎ TCA যে চুক্তিটা আছে চুক্তিটা ইউরোপিয়ান পার্লামেন্টের মধ্যে অনুমোদিত হয়। 29 এপ্রিল 2021 সালে TCA এগ্রিমেন্টটা ইউরোপিয়ান ইউনিয়ন কাউন্সিল দ্বারা অনুমোদন প্রাপ্ত হয় এবং 1 মে 2021 সালে TCA কার্যকর হয়। এরপর আমরা 24 নম্বর দেখি যে সাউথ আফ্রিকার মধ্যে 7 মে 2021 সালে জুলু জাতির নতুন রাজা হয় যুবরাজ মিসু জুলু। এরপরে আমরা এখান থেকে আরেকটা জিনিস খেয়াল রাখবো যে জুলু যে উপজাতি আছে এই জাতির বসবাস সাউথ আফ্রিকার মধ্যে। 25 নম্বর দেখি তুরস্কের মধ্যে 3 মে 2021 সালে হিসার ক্ষেপণাস্ত্রের সফলভাবে পরীক্ষা করা হয়। হিসার ক্ষেপণাস্ত্র কোন দেশের? এটা হবে তুরস্কের। 26 নম্বরটা গুরুত্বপূর্ণ, ইসরায়েল এবং গ্রিসের মধ্যে একটা চুক্তি হয়, যে চুক্তিটা হয় 18 এপ্রিল 2021 সালে। এই চুক্তি অনুসারে ইসরায়েলের বৃহত্তম প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়, যা 22 বছর মেয়াদি, 1.65 বিলিয়ন US ডলারে। এটাতে গ্রিসের যে বিমান বাহিনী আছে তাদেরকে প্রশিক্ষণ দিবে ইসরায়েলের বিমান বাহিনী। সো এই যে চুক্তির ডেটটা 18 এপ্রিল 2021 সালে, চুক্তির ডেটটা গুরুত্বপূর্ণ এবং যে মানিটা ইউজ করতেছে 1.65 বিলিয়ন US ডলার, এই টাকাটার অ্যামাউন্টও গুরুত্বপূর্ণ। এরপর আমরা 27 নম্বর দেখি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ চুক্তি, BRI চুক্তি। অস্ট্রেলিয়া চীনের সাথে BRI চুক্তি বাতিল করে 21 এপ্রিল 2021 সালে। আমরা জানি অস্ট্রেলিয়া ইউএসএর সাথে একটা চীন বিরোধী জোট গঠন করে, কোয়াড, QUAD কোয়াড, এটা চীন বিরোধী জোট। এটার মধ্যে 4টা পক্ষ আছে, তার মধ্যে ইউএসএ, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া এবং জাপান 4টা দেশ আছে। তো এরই ধারাবাহিকতায় BRI চুক্তি চীনের সাথে বাতিল করে অস্ট্রেলিয়া। এরপরে আমরা 29 নম্বর দেখি জুরুং নামে 14 মে 2021 সালে চীনে মঙ্গল গ্রহ বা লাল গ্রহের মধ্যে একটা রোভার পাঠায়। তাহলে পার্সিয়াভেরেন্সের পরে ইউএসএ যেটা মঙ্গল গ্রহে রোভার পাঠাইছে, তারপরে চীন দ্বিতীয় দেশ হিসেবে জুরং রোভার মঙ্গল গ্রহের মধ্যে পাঠায়। আবু দাবিও একটা হোপ নামে রোভার এরকম মঙ্গল গ্রহের মধ্যে পাঠাইছে। 30 নম্বর দেখি ফিলিস্তিনের মধ্যে যে হামলা হয়েছে, 3 মে 2021 সালে শেখ জাররা এলাকায় সংঘর্ষ হয়, 7 মে 2021 সালে জুমাতুল বিদায় আল আকসার মসজিদের মধ্যে হামলা হয়। এরপরে দেখি 10 মে 2021 সালে ইসরায়েলের বিমান হামলা শুরু হয় ফিলিস্তিনের মধ্যে। এর 10 দিন পর 20 মে 2021 সালে ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা করে এবং 21 মে 2021 সালে প্রায় 11 দিন পর ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধবিরতি কার্যকর হয়। 31 নম্বর আমরা দেখি যে আফগানিস্তানে 14 এপ্রিল 2021 সাল থেকে ইউএসএর যে সেনা মোতায়েন ছিল তা প্রত্যাহার করা শুরু করে। এটা 1 মে থেকে 11 সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর হবে, অর্থাৎ 11 সেপ্টেম্বরের মধ্যে সমস্ত ইউএসএ আর্মি আফগানিস্তান থেকে এরকম তাদের নিজের দেশে ফেরত যাবে। তো আজকে 31টা বিষয় নিয়ে আলোচনা হলো, 72টা বিষয় থেকে বাকি অংশগুলা দ্বিতীয় পর্বে আলোচনা হবে। জাজাকাল্লাহ খায়ের।